यहाँ हर किसी का। उदास मने आछेन बा रोमांटिक अथवा फुरफुरे मेजाजे আপনার উদাস মনকে প্রশান্তির ছোঁয়া দিয়ে গেছে পঙ্কজ উদাসের গান। আশি নব্বইয়ের দশক এমনকি একবিংশ শতাব্দীর শুরুতেও চায়ের টং দোকানে, বাড়িতে বাড়িতে ক্যাসেট প্লেয়ার, রেডিও, দূরদর্শনে বাজতে শোনা গেছে উপমহাদেশের লেজেন্ডারি কণ্ঠশিল্পী পঙ্কজ উদাসের গান ও গজল। দীর্ঘ রোগ ভোগের পর চলে গেলেন গজল সঙ্গীতের এই প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব পঙ্কজ উদাস। বয়স হয়েছিল 72 বছর। তার সঙ্গীত জীবনের বিস্তার 4 দশকেরও বেশি সময়। পরিবারের তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে অত্যন্ত ভারী মনের সঙ্গে জানানো হয়, পদ্মশ্রী পঙ্কজ উদাস প্রয়াত হয়েছেন 26 ফেব্রুয়ারি। ভারতীয় সঙ্গীত জগতের আকাশের এই তারার খসে পড়া হিন্দি সিনেমা এবং ইন্ডি পপের জগতে শূন্যস্থান তৈরি করে গেল। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, 80 ও 90 দশকে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। চাঁদে জাসারাং, না কাজরে কি ধার, দিওয়ারোঁ সে মিলকার রোনা, আহিস্তা, থরি থরি পিয়া কারো, নিকলো না বেনাকাব, পঙ্কজ উদাসের গাওয়া এই সব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা দর্শকরা। নেশা, পেমানা, হাসরাত, হামসাফারের মতো জনপ্রিয় অ্যালবাম রয়েছে তার ঝুলিতে। জগজিৎ সিংকে বলা হয় গজল সম্রাট, আর সঙ্গীত প্রেমীদের কাছে গজল কিং পঙ্কজ উদাস। 1951 সালের 17 মে গুজরাতের জেটপুরে জন্ম নেওয়া পঙ্কজ উদাস ছিলেন 3 ভাইয়ের মধ্যে সবার ছোট। পরিবারেই তার সঙ্গীতে হাতেখড়ি। সঙ্গীতের প্রতি উৎসাহ দেখে বাবা কেশুভাই তার 3 সন্তানকে রাজকোটের সঙ্গীত একাডেমিতে ভর্তি করে দেন। শুরুতে তবলার প্রশিক্ষণ নিলেও পরে গোলাম কাদির খানের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন পঙ্কজ। পরে গোয়ালিয়র ঘরানার জনপ্রিয় শিল্পী নবরং নাগপুরকরের কাছে তালিম নিতে মুম্বাই যান পঙ্কজ। সিনেমার গানে তার অভিষেক হয় 1972 সালে কামনা চলচ্চিত্রের মাধ্যমে। 1980 সালে নিজের গজল অ্যালবাম আহাট দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর একে একে মুকারার, তারান্নুম ও মেহফিলের মতো অ্যালবাম উপহার দিয়েছেন উদাস। নাম সিনেমায় তার গাওয়া চিঠি আই হ্যায় তীব্র জনপ্রিয়তা অর্জন করেছিল শ্রোতাদের মাঝে। 2006 সালে পদ্মশ্রী পুরস্কার পান পঙ্কজ উদাস। 72-এ এই সুরেলা কণ্ঠের থেমে যাওয়া সঙ্গীত জগতে নামিয়ে এনেছে শোকের ছায়া।